নমস্কার দর্শক বন্ধু, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব, জয় মা তারা। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, বাবার কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে এসেছি আপনাদের সামনে আবার, আমি দেব দর্শন শাস্ত্রী। নিত্য নতুন অ্যাস্ট্রো আলোচনা, নিত্য নতুন বিজ্ঞান ভিত্তিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি। আজকের এই এপিসোডটা বিশেষ ভাইটাল একটা এপিসোড বন্ধু। তো এই ভিডিওটা স্কিপ না করে আপনারা লেন্দি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বলছি এপিসোডটা খুব ভাইটাল। সনাতন ধর্মে বা সনাতন হিন্দু ধর্মে রথযাত্রার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসব। চলতি বছরে সোজা রথ পড়েছে 7ই জুলাই, আর উল্টো রথ পালিত হবে 16ই জুলাই। এ বিষয়ে আপনারা সবাই কম বেশি অবগত আছেন, কিন্তু শাস্ত্র কি বলছে, জ্যোতিষশাস্ত্র কি বলছে যে এই রথযাত্রার দিন আপনি কি কি করবেন আর কি কি করবেন না, কি কি করলে আপনি ধন সম্পদ হাতে ধরে রাখতে পারবেন না, আর কি কি করলে ধন সম্পদ হাত থেকে আপনার ছিটকে বেরিয়ে যাবে। যাদের ব্যবসা খারাপ যাচ্ছে, যারা বাড়িতে টিকতে পারছেন না, ক্রমাগত অশান্তি লেগেই আছে, তারাই বা কি করবেন, আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। এই রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত এই টোটালটা কিন্তু হলো একটা পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডে বা এই তিথিতে, এই শুক্লা তিথিতে ভগবান সর্বদাই বিরাজমান হয়। তো এই ভগবানকে খুশি করতে আপনারা কি করবেন, কি করলে আপনারা শান্তি পাবেন, কি করলে আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা হতাশা দূর হয়ে যাবে, জেনে নেব আমরা। যারা প্রচণ্ড আর্থিক কষ্টতে রয়েছেন, যারা বলছেন যে বাড়িতে আমরা টিকতে পারছি না, বাড়িতে প্রচণ্ড অশান্তি, একে অপরের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, বাচ্চাদের সাথে কেউ কারোর কথা সহ্য করতে পারছেন না, একে অপরকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠছেন, আপনার সংসার হয়ে গেছে শ্মশান, সেক্ষেত্রে আপনি কি করবেন দর্শক বন্ধু? এই সেই বিশেষ যোগ রথযাত্রার শুক্লা তিথি। এই যোগের জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন যে কবে এই যোগটা আসবে, কি করবেন আপনি এই দুর্দশা থেকে, হতাশা থেকে মুক্তি পাবার জন্য কি করবেন। মহাপ্রভু জগন্নাথ দেবকে খুশি করার জন্য, বাড়ির বাস্তের কাজের জন্য বা বাড়ির দুঃখ দুর্দশা দূর করার জন্য, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আপনারা মহাপ্রভুকে যে প্রসাদ নিবেদন করবেন, সেই প্রসাদের মধ্যে পাঁচখানা কড়ি রাখবেন। কড়ি অবশ্যই আপনারা চিনেন, পাঁচখানা কড়ি, পাঁচটা কাঁচা টাকা, সেটা 1 টাকার কয়েন হতে পারে, 2 টাকার কয়েন হতে পারে, 5 টাকার কয়েন হতে পারে, 5টা কাঁচা টাকা। এই দুটো জিনিস আপনারা হলুদ কাপড়, একটা হলুদ কালারের কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে 3টে গিঁট দিয়ে বেঁধে নেবেন। দিয়ে এইবারে মহাপ্রভু কিন্তু পোড়া পিঠে ভীষণ পছন্দ করেন, পোড়া পিঠে, সেই পোড়া পিঠের সঙ্গে এবারে প্রসাদ মহাপ্রভুর যেগুলো আপনারা দিচ্ছেন, তার সাথে ওই কাপড়ের কুণ্ডলিটা দিয়ে আপনারা রথযাত্রার দিন মহাপ্রভুকে নিবেদন করুন। নিবেদন করে ওটাকে পুজো পাঠ, ঠাকুরমশাই বা ঠাকুরমশাইকে দিয়ে পুজো পাঠ করিয়ে নিলেন। পুজো পাঠ করানোর পরে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্রে স্নান করে এই মোক্ষম তিথিতে আপনারা ওই জিনিসটা নিয়ে আসুন, পুজোটা নিয়ে আসুন। নিয়ে এসে আপনার বাড়ির যেটা পূর্ব দিক, আপনার বাড়ির পূর্ব দিকে ওই যে কাপড়টাতে কড়ি এবং কাঁচা টাকা বেঁধে রেখেছিলেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে, ওটাকে নিয়ে পূর্ব দিকের যে কোনো একটা জায়গাতে ঝুলিয়ে দিন। বা যারা ব্যবসা করছেন, ব্যবসার যেটা আপনার দোকান হোক বা ফ্যাক্টরি হোক বা কারখানা হোক বা কোম্পানি হোক, যেখানেই আপনি বিজনেস করেন না কেন, সেই ব্যবসার জায়গাতে
আপনারা ব্যবসার পূর্ব দিক যেটা হবে সেই পূর্ব দিকে ওই কাপড়ের যেটা তিনটে গিট মেরে আপনারা পুজো পাঠ করে নিয়ে এসছেন, এক নিষ্ঠতার সহিত ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করে ওটাকে আপনারা ব্যবসার পূর্ব দিকে রেখে দিন। আমি দেবদর্শন শাস্ত্রে আপনাদেরকে কথা দিচ্ছি, শাস্ত্র যদি মিথ্যা না হয়, শাস্ত্র যদি মিথ্যা না হয়, জ্যোতিষশাস্ত্র যদি মিথ্যা না হয়, আপনারা 100% উপকার পাবেন পাবেন পাবেন। কারণ এটা বহু পরীক্ষিত, বহু বছর ধরে এই টোটকা আমি রথযাত্রার দিন আপনাদেরকে দিই, আপনারা এটা করেন। এবং করার পরে বহু ক্লায়েন্ট আমাকে ফোন করে বলেছে, দাদা আপনার এই টোটকাটা ভীষণ ভীষণ এফেক্টেড এবং ভীষণ ভীষণ কাজে এসেছে। এইবারে যারা রিলেশনশিপের সমস্যাতে ভুগছেন, সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে, একে অন্যের কথা সহ্য করতে পারছেন না, দীর্ঘ দিনের এত দিনের আপনাদের প্রেম ভালোবাসা মুহূর্তের মধ্যে সেটা যেন শত্রুতায় পরিণত হয়ে যাচ্ছে, এই রিলেশনের সমস্যার জন্য আপনারা কি করবে? যদি আপনাদের বন্ধু রিলেশনের কোনো সমস্যা থেকে থাকে বন্ধু, তাহলে শুদ্ধাচারে এই তিথিতে, অর্থাৎ এই সোজা রথ এবং উল্টো রথ, এই তিথিতে আপনারা সাদা ফুলের মালা, সাদা যে কোনো সাদা ফুলের মালা আপনারা ভগবান জগন্নাথ দেবকে, জগন্নাথ দেবের পায়ে অর্পণ করুন এবং সেই মালাটাকে ভালো করে পুজো পাঠ করে নিয়ে এসে সেই মালাটা থেকে দুটা বা চারটে ফুল ছিঁড়ে নিয়ে আপনার যে প্রেমিক বা আপনার যে প্রেমিকা বা আপনার যে পতিদেব বা আপনাদের যে প্রেমিকা তাদের মাথাতে একটু ছুঁয়ে নিন। ছুঁয়ে নেওয়ার পরে সেই ফুলগুলোর, সেই যে ফুলগুলো আপনারা ছুঁয়ে নিলেন, সেই ফুলগুলো নিয়ে কোনো প্রবাহমান জলে আপনারা নিক্ষেপ করুন, প্রবাহমান জলে। পরপর এই তিথিতে যদি আপনি 3 দিন পরপর এই ক্রিয়াটা করতে পারেন বন্ধু, আপনাদের কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না রিলেশনের সম্পর্ক নিয়ে, শুধুমাত্র এই গোপন টোটকাটা যদি আপনারা করতে পারেন, আপনাদের 100% ফল পেতে আপনারা বাধ্য। তো এ ধরনের কন্টেন্ট, এ ধরনের ভিডিও যদি আপনারা আমার থেকে পেতে চান, তাহলে বন্ধু কি করতে হবে, আমার এই ভিডিওটা ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকেই বলছি বন্ধু, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসি, যখনই নিয়ে আসব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা যেমন উপকৃত হচ্ছেন, আপনাদের একটি শেয়ার আপনাদের বন্ধুবান্ধব উপকৃত হবে। যদি মনে করেন শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করবেন বা দেখা করবেন, সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাকে ফোন করুন, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে চেম্বার রয়েছে, আপনারা সরাসরি আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। তো ততক্ষণে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে, সুভদ্রার আশীর্বাদে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। আর যে টোটকাটা বললাম, এই টোটকাতে যারা উপকৃত হচ্ছেন, অবশ্যই কমেন্ট সেকশন আমার খোলা আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারাও কীরকম উপকার পেলেন, তাহলে আমি এ ধরনের কন্টেন্ট আবার আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণে নমস্কার দর্শক বন্ধু, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠুক চির পরিপূর্ণ।